আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক বিদ্রোহ আফ দিয়ে দুনিয়া এবং আখরাতে কল্যাণ শিলা করে দিয়ে দিতে পারি সেই ত্রফিক যেন হান্ডা বেকারীম ইন আলা কুল্লি কাদির আমাকে দান করেন ওমা তোফি ইল্লা বিল্লাহিতাবা কালতুয়াইলাই হিওহানি সমান্ত বিবাস আমি আজকে যে বিষয় আলোচনা করতে চাচ্ছি তার ভিডিও তামের দিকে আপনারা বুঝে গেছেন এর কথা বাড়াচ্ছি না মূল বিষয়টিকে পড়তেছি তবে মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে লাল বাটন বাটাম সাবস্ক্রাইব আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেলাইকনটি ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আফডার দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সমান্ত বিবাস অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই বিষয়টি শেষ হয়ে যাবে তো যে আল্লাহ ফবসুবাহনাদা যে নামটি পবিত্র নামটি পাঠ করলে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার বাধ্য হতেই হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার যে কোনো অবাধ্য লোক আপনার বাধ্য হয়ে যেতে হবে ইনশা আল্লাহ যদি এই আমলটা আপনি একা না করতে পারেন তবে আপনার বিশ্বস্ত দুজন লোকের সাহায্য নিয়ে এমনটি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহনার এই নামটি পাঠ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি কোনো স্ত্রীর স্বামী যদি অবাধ্য তাকে তবে তাকে বাধ্য করতে হলে দুজন লোকের সাহায্য নিয়ে ইয়া ওয়ালি নামটি একদিনে একচল্লিশ হাজার বার পাঠ করবে তারপর আল্লাহ পাকের দরবারে মোনাজাত করবে আল্লাহ পাকের অশেষ রহমতে ওই লোকের স্বামী ওই লোকের স্বামী বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ মহারাজারা কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফে কিন্তু ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ হাদিস মুবারক ঘোষণা করেছেন যে আল্লাহ আল্লাহ তারা নিরানব্বই নাম ধরে যে ডাকবে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তারা সারা দেবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলতেছেন আল্লাহবিলা কম তোমরা আমার নাম ধরে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো আমি তোমাদের চাহিদা পূরণ করে দেবো ইনশাআল্লাহ তবে এই নামটি আমি আপনাদেরকে দুই এক নম্বর ফজরটা বললাম দ্বিতীয় ফজরটা হচ্ছে কোনো লোক লোকশূন্য বিরান হয়ে যাওয়া বিরান হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে ইয়াওয়ালি ইয়াওয়ালি নামটি তিন হাজার বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিতে ফুক দিয়ে ওই পানি উক্ত বাড়ির চারকোনায় ছিটিয়ে দিতে হবে এতে আল্লাহ পাকের অশেষ রহমাদের সব বাড়ি সব সময় বাড়ির বাড়িঘর লোকজন পরিপূর্ণ থাকবে অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো মানুষ বিরান হয়ে যাবে অর্থাৎ শূন্য হয়ে যাবে যে আমার এই মানুষগুলো আস্তে আস্তে শূন্য আমার বাড়িটা শূন্য হয়ে যাবে বিরান হয়ে যাবে বাড়িটা খালি হয়ে যাবে যদি এই আশঙ্কা থাকে তাহলে আল্লাহ সুবাহনতালার এই নামটি তিন হাজার পাঠ বার পাঠ করে পানিতে ফো দিয়ে বাড়ির চার কোণে চিটে দিতে হবে চিটে দিলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের এই নামের ফোজিত পড়ার ফতিত কারণে আল্লাহ সুবাহান আতলা কি করবেন আপনার লোক বাড়ি থেকে লোক শূন্য হওয়ার থেকে আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এগুলো আমার কথা নয় এগুলো আমি বই পুস্তক থেকে দিচ্ছি ইয়ামুল কোরআন থেকে আমি জানাচ্ছি আর আল্লাহ তো পবিত্র করেই রেখেছেন তো হাদিস মুবারকে বলে দিয়েছেন তিন নম্বর ফজিলাটা হচ্ছে ওয়ালি নামটি ওয়ালি নামটি এক কন্ড কাগজে জাফরান দ্বারা লিখে উহা একটি পানিবর্তী কলসিতে রেখে কলসিটি গড়ে এক কোণে গড়ের এক কোণে রেখে দিলে ওই গৃহে আল্লাহ পাকের অশেষ রহমাতে কখনোই কখনো বজ্রপাত হবে না তো আল্লাহ সুবাহা তারা তিন নম্বর এই নামের তিন নম্বর ফজিলতে যে জিনিসটা আপনাদেরকে আলোচনা করলাম এখন যে সময়টা আসছে কাল বৈশাখী সামনে আসতেছে তো আপনারা যদি এই আমলটি করেন যে এলাকায় বেশি বজ্রপাত হয় যদি আপনারা এই আমলটি করে এই কোনো হুজুরকে দিয়ে ইয়া ওয়ালি নামটি ইয়া ওয়ালি আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে অবশ্যই আমি নামটা দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি এই নামটি লিখে আপনার গড়ের একটা কলসিতে পানিবর্তী কলসিতে রেখে কলসিটি আপনি যদি গড়ে কোণে রেখে দেন তাহলে আপনাদের আপনার বাড়িতে বা গৃহে কখনোই বজ্রপাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একই এক্লাস বিশ্বাসে তাদের করবেন তবে প্রত্যেকটি প্রত্যেকটি আমলের প্রথমে এবং শেষে অবশ্যই দুর শরীফ আপনি যেটা নামাজে পড়েন তিনবার পড়েন বা সাতবার পড়েন বা পাঁচবার পড়েন বা এগারোবার পড়েন জয়বার পড়েন বেটির সংখ্যায় আগে এবং পড়ে নেবেন ইনশাআল্লাহ পড়ে নেওয়ার পরে এই আমলটি করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ সু মাহাতা যে নামটি আপনাদেরকে বলে দিয়েছি সেই নামটি হচ্ছে ইয়া ওয়ালি ইয়া ওয়ালি আল্লাহ সুবাহাতা এই নামটি তো আপনাদের আল্লাহ সু মাহাতা আপনাদেরকে এই আমল করা তৌফিক দান করুন আমিন আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম যদি ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হল আর অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন তো বার থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও থাকবেন তো রাব্বিল আলামিন